নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন প্রথমে যে খবরের দিকে নজর রাখবো বিধানসভায় বেনজির ঘটনা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে বাড়ল জটিলতা রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সীর্দেই অবস্থান বসেছেন সায়ন্তিকা এবং রেয়াত ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনিও বসেছেন সেখানে রাজ্যপালের উদ্দেশ্যে তাদের এই অপেক্ষা সূত্রের খবর বিধানসভায় আসবেন না বোস রাজ্যপাল চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয় মন্তব্য করেছেন স্পিকার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি এখন ওখানকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে দেখো সুদীপ এই মুহূর্তে আমি বসে রয়েছি বিধানসভার যে লবি তার সামনে এখানে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত দুই বিধায়ক তারা বসে রয়েছেন তারা কিন্তু রাজ্যপালের জন্য অপেক্ষা করছেন তারা শপথ গ্রহণের জন্য কিন্তু বিধানসভার ইতিহাসে বা স্মরণকালে যে ঘটনা ঘটেনি সেই ঘটনায় কিন্তু বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে ঘটতে চলেছে যেই দুই দুই বিধায়ক তারা বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যে শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা যত দিন যাচ্ছে তা আরও ঘোরালো হচ্ছে তাদের কি বক্তব্য আমাদের বক্তব্য কিছুই না আমাদের আবেদন আমাদের রিকোয়েস্ট মানে নির্বাচিত হয়েও ভিক্ষে চাইছি যে আমাদের শপথ বাক্যটা পাঠ করানো হোক হয়তো সত্যি নজিরবিহীন আমাদের অবস্থা কিন্তু কি করব মানুষের জন্য তো কাজ করব প্রতিশ্রুতি দিয়েছি এবং মানুষের ভোটে জিতে এসেছি কাজ করা তো সুযোগ পাচ্ছি না এক মাস তো হয়ে গেল আর কতদিন আর দেড় বছর অবধি কাটিয়ে দেবেন নাকি সেটা তো জানতে চাইছি আবেদন করছি যে আমাদের বলা হোক কি করব কোন দিকে যাব না না আমরা তো এক্ষুনি বাই ইলেকশনে জিতেছি তো টার্ম তো শেষ হবে দেড় বছর পর তো কবে কাজ করব আর তা ওনার কি মানে মানে আমি বুঝতে না আমরা দোষটা কোথায় মানুষের ভোটে জিতে এসেছি সেইটা দোষ নাকি যে সিম্বলে দাঁড়িয়েছিলাম সেইটা দোষ কোন কি দোষ বুঝতে পারছি না আমি তো এই সংবিধান নিয়েই বসেছি যে যদি কিছু থাকে তাহলে ক্ষমা চেয়ে নিয়ে আমরা তো কিছু বলিনি যে আমাদের মানে উনি যদি মাননীয় রাজ্যপাল আপনাকেও যদি এখন অ্যাপয়েন্ট করেন আপনিও আমাকে এখানে বসে এসব বাক্য পাঠ করে দিন আমাদের দুজনকে তাতে আমরা রাজি আমরা তো রাজভবনে কেন যেতে চাইছেন না কে বলেছে আপনাদের এই খবর রাজভবনে যেতে চাইছে না আমরা রাজভবনে যাবো না একবারও বলিনি আমরা বলেছি যে আমাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাদের এটা জানারও অধিকার যে কে আমাদের শপথ বাক্য পাঠ করাবেন যদি মাননীয় রাজ্যপাল আমাদের শপথ বাক্যটা পাঠ করান আমরা অবশ্যই চলে যাব কিন্তু সেটা তো একটা প্রোটোকল আছে অফিসিয়াল কিছু পেপার ওয়ার্কের কাজ আছে সেটার জন্য তো আমি তো বিধানসভার সদস্য হব আমি তো আর রাজভবনের সদস্য হতে জিতিনি তো বিধানসভাকে যদি না জানানো হয় আমি আমরা দুজন চলে গেলাম এটা তো বিয়েবারই খেতে যাচ্ছি না যে নেমন্তন্ন পেয়েছি আর চলে যাব আমার বাড়ির লোককে তো বলতে হবে জানালে পেপার ওয়ার্কটা কে করবে আমি চলে তারপরে সেটার দায়টা কে নেবে যে হলো কি না আমি তো বাইরে গিয়ে করতে পারবো না আমি তো আর আমাকে ভগবান বলে ঘোষিত করছি না অনেকের মতো আপনারা কি এরকম কোন সম্ভাবনা দেখছেন যে সেখানে রাজভবনে গেলে অন্য কোন রাজনৈতিক দলের বিধায়ক তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতেন রাজ্যপাল তারা আপনাকে শপথ নিয়ে হাতেন তাই না সেটা তো আমরা জানতে চাইছি আমরা কি করে বলবো যে ওনা মানে মাননীয় রাজ্যপাল কি ভেবেছেন সেটা তো আমি বলতে পারবো না আমরা সেটা জানানোর জন্যই তো আবেদন জানাচ্ছি বারবার উনি তো বলছেন না যে অন্য কোন দলের বিধায়করা শপথ বাক্য পাঠ করাবেন নাকি কে করেন ভাবি ভাই প্রথা অনুযায়ী আমরা যেটা জানি বা দেখে এসেছি যেটুকু মানে স্বল্প আমার শিক্ষায় যেটুকু জানি এইটুকুই জানি যে যেটা দেখে এসেছি প্রথা অনুযায়ী স্পিকার অনারেবল স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন তবে সেটাই আবেদন জানিয়েছি কি এমন আমি কনস্টিটিউশনের ঊর্ধ্বে গিয়ে বলেছি আরো একজন বিধায়ক রয়েছেন ভগবান গোলা থেকে তিনি নির্বাচিত হয়েছেন তার সঙ্গে আমি কথা বলবো দেখুন জটিল পরিস্থিতিতে কি আমরা তৈরি করেছি বা আমরা তো তৈরি করতে চাইছি না জটিল পরিস্থিতিতে আমরা তো সহজ সরলভাবে বারবার আবেদন করেছি আজকেও আমরা একদম রেসপেক্টফুলি আমরা আবেদন করছি বা করেও রেখেছি যে আমরা বিধানসভাতে ওয়েট করব যে বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত আমরা ওয়েট করব যে ইয়ে থেকে রাজভবন থেকে কেউ একজন এসে আমাদের স্পিকারকে দায়িত্ব দিয়ে অন্তপক্ষে আমাদের শপথ বক্যটা পাঠ করা হোক রাজ্যপাল তো এই মুহূর্তে দিল্লি রওনা হয়েছেন এখন আপনারা বসে রইলেন এখনো আমরা আশাবাদী যে উনি হয়তো কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারেন অবশ্যই কারণ এরকম একটা জটিল পরিস্থিতি নিশ্চয়ই উনি তৈরি করবেন না কারণ উনি একজন দায়িত্বশীল ব্যক্তি সেই দায়িত্ব ব্যক্তি হিসাবে আমি মনে করি যে ওনার দায়িত্বটা আমাদের থেকে অনেক বড় দেখো সুদীপ্ত এই দুই বিধায়ক এবং বিধায়িকা তাদের বক্তব্য তারা বললেন তারা অপেক্ষা করছেন চারটে পর্যন্ত তারা অপেক্ষা করবেন যে রাজ্যপাল হয়তো কাউকে কোনো প্রতিনিধিকে পাঠাবেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পাঠাবেন তবে যত সময় যাচ্ছে তত কিন্তু জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই সমস্যার সমাধান কেউ কিন্তু বলতে পারছে না কিছুক্ষণ আগে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছিলেন যে শেষ পর্যন্ত হয়তো আদালতের দরজায় তাদের করা নাড়তে হবে এই সমস্যার সমাধানের জন্য সুদীপ্ত একদমই তাই পরিস্থিতি অনেক জটিল ধন্যবাদ দেবাশিস তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আপনাদের জানিয়ে রাখি যে নির্বাচিত হয়ে ভিক্ষে চাইতে হচ্ছে এমনটাই বলছেন সায়ন্তিকা এবং তিনি বলছেন যে আমরা রাজ্যপালের কাছে অর্থাৎ রাজভবনে আমরা যাব না রাজ্যপাল যদি কাউকে বলেন সেক্ষেত্রে বা রাজ্যপাল যদি আমাদের চান সেক্ষেত্রে আমাদের শপথ পাঠ করাতে পারেন এমনটাই বললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েও ভিক্ষে চাইতে হচ্ছে আমাদের শপথ গ্রহণ হোক এমনটাই বলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি করব কোন দিকে যাবো কিচ্ছু বুঝতে পারছি না তাই এই বিধানসভার সিঁড়িতে বসেই এই বিক্ষোভ চালাতে হচ্ছে অবস্থান বিক্ষোভ এবং সেখানে বসে রয়েছেন রাজ্যপালের অপেক্ষায় সায়ন্তিকা এবং রেয়াত হোসেন যিনি ভগবান গোলার উপনির্বাচনে জয়ী বিধায়ক